হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব টোনের ব্যবহার। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পূর্বের পর্বগুলোতে আমরা ইনিশিয়াল, ফাইনাল, টোন এবং কম্বন ভাউল শিখেছি। আপনারা যারা পূর্বের পর্বগুলো এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন, তা না হলে আজকের এই ক্লাসটি আপনার বুঝতে সমস্যা হতে পারে। আমরা পূর্বের পর্বে যে ফাইনালসগুলো শিখেছিলাম এ, ই, আই, ও, ইউ, সেই ফাইনালসগুলোর ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, এ, ও, ই, আই, ইউ। চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন এখানে একটা চাইনিজ ক্যারেক্টার রয়েছে মেই। আমরা পূর্বের পর্বে শিখেছিলাম যে ইনিশিয়াল প্রথমে বসে, ফাইনালস পরে বসে, আর দুইটি ফাইনাল যদি একসঙ্গে বসে তাহলে কম্পাউন্ড ভাওয়েল বলা হয়। এখানে যে চাইনিজ ক্যারেক্টার রয়েছে মেই, এর প্রথমে যেটা রয়েছে এটা ইনিশিয়াল, পরে যে দুটি রয়েছে এ দুটি ফাইনাল। আমরা এটাও শিখেছি যে ইনিশিয়ালগুলো প্রথমে বসে এবং ফাইনালসগুলো পরে বসে, এবং টোন সবসময় ফাইনালসে বসে। এখন আমরা যদি ফাইনালসে টোন বসাতে যাই তাহলে এখানে দুইটি ফাইনালস রয়েছে। এখন আমরা কোন ফাইনালসটিতে টোন বসাবো, সেক্ষেত্রে আমাদের এই সিরিয়ালটা সবসময় মেনটেন করতে হবে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে যারা এসএসকে ওয়ান পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিসনিং পার্টে এই টোনের ব্যবহারগুলো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই এর আগে ই রয়েছে, তাহলে আমাদের ইতে আমাদের টোন বসানো লাগবে। তাহলে মেয়ের ক্ষেত্রে এখানে হবে থার্ড টোন মেই, মেই মনে হচ্ছে এভরি, ইচ, মেই। পরবর্তী যে উদাহরণটি রয়েছে এখানেও প্রথমটি হচ্ছে ইনিশিয়াল, পরের দুটি হচ্ছে ফাইনালস। এখানে যেহেতু দুইটা ফাইনালস রয়েছে, এখন আমরা কোন ফাইনালসটিতে টোন বসাবো, সেক্ষেত্রে আমাদের উপরে সিরিয়ালটা যদি আমরা ফলো করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে এ ও রয়েছে, তাহলে এর উপরে আমাদের টোন বসাতে হবে। তাহলে এর উপরে হবে থার্ড টোন হাও, হাও, হাও মানে হচ্ছে গুড বা ওকে। পরের যে উদাহরণটি রয়েছে থিয়ান, থিয়ানের প্রথমে রয়েছে ইনিশিয়াল, পরে দুটি রয়েছে ফাইনালস আই এ। তাহলে আমরা এই দুটার মধ্যে কোনটাতে টোন বসাবো? আবারও যেহেতু এ প্রথমে রয়েছে তাহলে এর ওপরে টোন বসবে, এর ওপরে হবে ফার্স্ট টোন থিয়ান, থিয়ান মানে ডে। পরের যে উদাহরণটি রয়েছে শো মানে স্পিক, শো এর প্রথমে দুটি রয়েছে ইনিশিয়াল, পরের দুটি ফাইনালস। পরে যেহেতু দুইটি ফাইনালস রয়েছে আমরা উপরের, তাহলে এখানে দেখতে পাবো যে ইউ সবার শেষে রয়েছে এবং ও সবার আগে রয়েছে, তাহলে ওর উপরে টোন বসবে। তাহলে ওর উপরে হবে ফার্স্ট টোন শো, শো মানে স্পিক, সে। এর পরের যে উদাহরণটি রয়েছে তিয়ান, তিয়ানের ক্ষেত্রে প্রথমটি রয়েছে ইনিশিয়াল, পরের যে দুটি রয়েছে এ দুটি রয়েছে ফাইনালস আই এ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই সবার শেষে রয়েছে এবং এ সবার প্রথমে রয়েছে, তাহলে এর ওপরে টোন বসবে। তিয়ানের ওপরে থার্ড টোন তিয়ান, তিয়ান মানে ও ক্লক। এর পরে যে উদাহরণটি রয়েছে ইয়ো, ইয়ো এর প্রথমে ইনিশিয়াল রয়েছে, পরের দুটি ফাইনালস, তাহলে আমরা উপরের সিরিয়ালটি লক্ষ্য করি, ইউ সবার শেষে রয়েছে এবং ও প্রথমে রয়েছে, তাহলে ওর উপরে টোন বসবে, ওর উপরে বসবে থার্ড টোন ইয়ো, ইয়ো, ইয়ো মানে হ্যাভ। তো ভিউয়ার্স, টোনের ক্ষেত্রে আমাদের আরও একটি রুল রয়েছে যেটা হচ্ছে আই এবং ইউ। একটি জিনিস মনে রাখতে হবে, যেসব ফাইনালসে আই এবং ইউ রয়েছে, শুধুমাত্র আই এবং ইউ অথবা আই এই দুইটি যে কোনো একটি রয়েছে, সেসব ওয়ার্ডের ক্ষেত্রে শেষের ফাইনালটিতে টোন বসবে, সেটি ইউ হতে পারে অথবা আইও হতে পারে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। এখানে কোনো সিরিয়াল মেনটেন হবে না, জাস্ট সর্বশেষ যেটি ফাইনালস রয়েছে তার উপরেই টোনটি বসবে। যেমন এখানে রয়েছে জুই, জুইয়ের ক্ষেত্রে সর্বশেষ রয়েছে আই, তাহলে আইয়ের উপরে টোনটি বসবে। তাহলে আয়ের উপরে হলো ফোর্থ টোন জুই, জুই মানে হচ্ছে মোস্ট। পরের যে উদাহরণটি রয়েছে ছিও, ছিওর ক্ষেত্রে ইনিশিয়াল পরে দুটি ফাইনালস রয়েছে আই এবং ইউ, তাহলে আমরা জেনেছি যে আই এবং ইউ থাকলে সর্বশেষ ফাইনালটিতে টোন বসে, তাহলে এখানে ইউর উপরে টোন বসবে। ইউর উপরে হবে সেকেন্ড টোন ছিও,
ছিও মানে হচ্ছে বল। পরের যে উদাহরণটি রয়েছে চিও 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 এর ক্ষেত্রে ইনিশিয়ালের পরে ফাইনালস আই এবং ইউ রয়েছে, এক্ষেত্রেও যেহেতু ইউ সর্বশেষে রয়েছে ইউ এর উপরে টোন বসবে, ইউ এর উপরে হবে ফোর্থ টোন। চিও চিও মানে এক্স্যাক্টলি। পরের যে উদাহরণটি রয়েছে তোয়ে, তোয়ের ক্ষেত্রে ইনিশিয়ালের পরে ফাইনালস রয়েছে ইউ এবং আই, এক্ষেত্রে যেহেতু আই সর্বশেষে রয়েছে তাহলে আই এর উপরে টোনটি বসবে, আই এর উপরে হবে ফোর্থ টোন। তোয়ে তোয়ে মানে হচ্ছে কারেক্ট। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা টোনের ব্যবহার শিখলাম, পরবর্তী ভিডিওতে টোনের কিছু পরিবর্তনের রুল রয়েছে সেগুলো আমরা শিখব এক এক করে। আর আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।